মিষ্টি ব্রেক ওভার হয়ে গেছে, আপনারা দেখছেন জাস্ট রান্না, এসো বসো আহারে। আমরা পৌঁছে গেছি শেষ পর্বে আওয়াধি কুইজিনে, আর ওখানে রান্না হচ্ছে শাহী টুকরা। এবারে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে গিয়ে আওয়াধি আর কি কি রকমের সুইট ডিশ প্রেজেন্ট আছে। আওয়াধিতে একটা সুইট ডিশ আরো আছে যেটা যেরকম আপনার ফিরনি হয়, আমি বলছি ফিরনি হয়, ফিরনির আরেকটা আছে ডিশ হচ্ছে মাহালাবিয়া। সেটা কি রকম? মাহালাবিয়া সিমিলার লাইক এ ফিরনি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স তফাত কি? ওতে একটা ফিরনির মধ্যে, যেমন ফিরনির মধ্যে আমরা জাফরান দিই, মাহালাবিয়াতে জাফরান দেওয়া হয়। ওটা সাদা থাকে, সাদা থাকে, সাদা থাকে, কালারটা সাদা, হোয়াইট। সেম লাইক এ ফিরনি, সেম ইনগ্রেডিয়েন্টস, এভরিথিং ইজ সেম। ওরকম চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। আচ্ছা, নিশ্চয়ই এরকম আরো অনেক মিষ্টি রয়েছে যেগুলোর খবর আমাদের কাছে নেই। চট করে একটু দেখে নিই। সারা সপ্তাহ জুড়ে প্রচুর খাবার দাবার, কিন্তু বাঙালির তো আবার শেষ পাতে মিষ্টি না হলে চলে না। তাই আবার চলে এসেছি রাফি আহমদ কিদওয়াই রোডে মেজবানে, কারণ গতবার এখানে ট্রাই করেছিলাম রোগান জোশ আর দেখে গেছিলাম একটা খুব ইন্টারেস্টিং ডেজার্ট, যেটার নাম হচ্ছে শাহী টুকরা, শাহী লোকজনের জন্য। তাহলে চলুন আজকে ট্রাই করে নিই আমাদের শাহী টুকরা মেজবানে। কেমন আছো? খুব ভালো আছো? আগের খুব ভালো আছো বলেছিলে, এবার তো আবার এসে গেছি আমি, কারণ গতবার একটা ফাটাফাটি খুব ইন্টারেস্টিং একটা ডেজার্টের নাম পড়েছিলাম, শাহী টুকরা। আর আজকে আমি অফকোর্স শাহী টুকরা ট্রাই করব, কিন্তু তার আগে যেটা বলতে হবে শাহী টুকরা ব্যাপারটা কি? শাহী টুকরা বলবেন তো একটা মিষ্টি জিনিস। আচ্ছা, তুমি আগের বারে বলেছিলে যেখানে ফিরনিও পাওয়া যায়, আর কি কি পাওয়া যায়? আমার ফিরনি হয়ে, জারদা হয়ে, নামগুলো ভীষণ ইন্টারেস্টিং। যাই হোক, এতগুলো আমি খাবো না, আমি একটাই খাবো, সেটা হচ্ছে শাহী লোকজনের জন্য শাহী টুকরা। ये ब्रेड फ्राई हो रहा है इसमें ऑयल में, ये दूध है, ये दूध में पहले इसको डुबा दे रहा था, ये रिफाइन ऑयल दिया थोड़ा सा, थोड़ा सा पानी दिया इसमें, ये मावा है, ये थोड़ा सा टेंड है, मीठा है, ये दूध है, ये काजू है, ये इलायची पाउडर है, गरम मसाला का जो है, ये जफरान है थोड़ा। চিনি দিয়া যাবে, ও দুধ আছে, চিনি দিয়া যাবে, তো উপর থেকে দে দে রে, চেরি হ্যাঁ উপর, কাজু শাহী টুকরা, ফাটাফাটি ভালো গেছে। এরকম একটা ডেজার্ট আমি প্রথমবার খাচ্ছি, আর আপনার যদি একটুখানি কনভেনশনাল ডেজার্ট ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছে করে, একটু অন্যরকম কিছু, যেমন ফিরনি বা গাজর হালুয়া, না সামথিং ডিফারেন্ট, তাহলে এই শাহী টুকরাটা খেতেই হচ্ছে। আর আপনি জানেন কোথায় আসতে হবে, রাফি আহমদ কিদওয়াই রোডে ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক পাশে মেজবান। মিষ্টি দেখা হলো, কিন্তু মিষ্টি খাওয়া না হলে কিন্তু মন শান্ত হয় না, খাবো খাবো খাবো, কিন্তু একটু সময় ওদেরকে দিতে হবে, তাই না? নিশ্চয়ই আপনাদেরকেও দিতে হবে, চট করে কাজগুলো সেরে আসুন, তার জন্যই একটা ব্রেক।